Chaya Lamatwi Haphangni Jagathaio Phalnok Swnamani Bagwi Swbai Sukurubh Khlaijakmani Yakulo Srangsalo Baniya Khlainairok bai Malainani Thangkha CITU ni Haste Tangphang Sankar Prasad Datta Ossa Mwtaini Swkango AMC ni Abohai Saktharmungno Belai Sejamani Sakha CITU ni Haste Tangphang Sankar Prasad Datta Baniya Khlainani Bagwi Swkangni Simi Baniya Khlai Tongnai Borokno Mani Khnai Phalnani Bagwi Jagathai Eba Phalnok Ti Sawiri Akarai Abohai Ke Kurinu Khungni Baniya Khlainairokni Phalnok Swbai Sukurubh Khlaimani Opati Mongo Suwina Harjaknai Yahanai Khadumani Kok Sakha CITU Ni Haste Tangphang Sankar Prasad Datta Eta Durbhagyojonok Dukkhojonok TRIPURA Rajyer Ago Amra Sarkar Dekhechi Sei Sarkarer Amolei TRIPURA Rajyer Ja Kichu Unnayon Ei Je Jibi Bajare Dekhchen আপনার পেছনে দেখুন ডান দিকে দেখুন বাঁ দিকে দেখুন এখানকার এই ক্যান্সার হাসপাতাল থেকে আরম্ভ করে জিবি হাসপাতালের যা কিছু উন্নয়ন ঘটেছে এই সবটাই হয়েছে আগেকার সরকারের সময় তখন এই এলাকায় দোকানপাট ছিল একটা দোকানও ভাঙা হয়নি আগরতলা শহরে অসংখ্য দোকান রাস্তাঘাটের পাশে বসেছে কিন্তু সেই দোকান একটাও যারা দোকানি ছিলেন তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে একটা জায়গা তো ভাঙা হয়নি তাহলে আজকে উৎসবের সময় যখন ত্রিপুরা রাজ্যে মানুষের আজকে রুজি রোজগার নেই এই রুজি রোজগার যখন নেই তখন এভাবে উৎসবের মরসময় মানুষের কিছু বেচা বিক্রি হতো ছোট ছোট দোকানি তাদের কিছু বেচা বিক্রি হতো তাদের বিষয়টা মানবিক দৃষ্টি মানুষ তো যারা ভেঙেছেন তারাও তো মানুষ তো তাদের দৃষ্টিভঙ্গি যদি এটা হয় মানুষের ক্ষতি করা বিশেষ করে গরিব নিম্নবিত্ত অংশের মানুষ তাদের ক্ষতি করাটাই যদি লক্ষ্য হয় তাহলে তো এটা তো সরকার বলা যায় না তারা সরকার পরিচালনা করছেন সরকার মানে কি সরকার আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে সরকার মানুষের দ্বারা হবে এখানে মানুষ দ্বারা হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না এটা আপনারা জানেন বুঝেন আর সরকার জনগণের জন্য কাজ করবে জনগণের দ্বারা হবে কিন্তু আমরা কি দেখছি আমাদের এখানে সরকার জনগণের জন্য কাজ করা তো দূরের কথা জনগণের কিভাবে ক্ষতি করা যায় জনগণের কিভাবে সর্বনাশ করা যায় এই কাজটাই তারা ভালোভাবে করছে না এই একমাত্র কাজ আর বাদ এরপরও আমরা দেখছি দোকান যেখানে তোলা হচ্ছে সেখানে নতুন কিছু দিয়ে দেওয়া হচ্ছে দোকান তাদের কাছ থেকে তোলা নিয়ে মাসিক বা দৈনিক টাকা পয়সা নেওয়ার ভিত্তিতে এগুলো করছে এটা উন্নয়ন বলে উন্নয়নের পক্ষে আমরাও যদি কোনো জায়গায় উন্নয়ন করতে হয় মানুষের সাথে আলাপ আলোচনা করে এই যে দোকানি আছে তিনি বলছেন যে কথা ভালোভাবে বলে দোকানটা শুরু করে যদি সেখানে নতুন করে ভাঙা হতো কোনো অসুবিধা ছিল না আমরা সেখানে উন্নয়নের বিপক্ষে না কিন্তু বাস্তবে উন্নয়ন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিন্তু ধ্বংসাত্মক কাজ হচ্ছে সর্বনাশ হচ্ছে এটা দুর্ভাগ্যজনক দুঃখজনক আমরা বলবো এই সরকার তার বিবেচনা করুক নতুনভাবে এই উৎসবের সময় এভাবে মানুষের গরিব মানুষের পেটে লাথি মারাটা ঠিক হচ্ছে রাজাখর আগুলি নিশিমি প্রণব নিকক্তম চিনি খরাং